नमस्कार बंधुरा आरजे प्रश्न चैनल आपनादेर सबाइके स्वागतम। बंधुरा आमी आजके आपनादेर बोलबो गिलाय तुलसी जूस एटी खेले कि होबे एर उपकारिता एर कार्यकारिता एटा जानते गेले आपनादेर भिडियोटा देखते होबे पुरो शेष पर्यन्त। जारा आमार चैनल एखोनो सबसक्राइब करेनि चैनलटी सबसक्राइब करे निन आर पाशे थाका बेल बाटनटि अन करे राखुन जाते आमी कोनो भिडियो छाड़ार परेई आपनारा भिडियोटा पेये जान। तो बंधुरा चलुन देखे निई आमरा आजके भिडियोटा। नमस्कार बंधुरा आमी आज के आपनादेर बोलबो एपोलो फार्मेसी मार्केट गिलय तुलसी जूस एटी आपनी जेकोनो एपोलो फार्मेसी ते पेये जाबेन। एर दाम 500 ml एर मात्र 185 টাকা। आपनी मार्केटे अनेक कम्पानी गिलय तुलसी जूस पेये जाबेन। आमार मोने हय ना एर थेके कम दामे आपनी कोथा पाबेन बा कोनो कम्पानी बार करेछे एत कम दामे। आर जदि आपनादेर एटी पेते कोनो असुविधा हय तो आमी निचे डेस्क्रिप्शने लिंक दिये देब, आपनारा ओखान थेकेओ कलेक्ट करते पारेन। तो चलुन देखे नी एर मध्ये कि कि आछे। एर मध्ये आछे एनार्जी 29.12 ক্যালোরি, प्रोटीन आछे 0.55 গ্রাম, कार्बोहाइड्रेट आछे 6.68, फैट आछे 0%, विटामिन सी पे जाबेन 2.4 গ্রাম, पटाशियम पाबেন 151 mg, ক্যালসিয়াম পে যাবেন 30 গ্রাম, আয়রন পে যাবেন 0.53 গ্রাম। তো চলুন দেখে নি এটি খেলে আপনার কি কি উপকার হবে। গিলয় তুলসী আয়ুর্বেদে ও মডার্ন সায়েন্সে একটা অতি পরিচিত নাম। এটা স্বাভাবিকভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, সাথে সাথে জ্বর ঠান্ডা লাগা কমাতেও খুব ভালো কাজ করে। আর গ্যাস অ্যাসিডিটি বদ হজমের যাদের সমস্যা আছে তাদের জন্য তো খুব ভালো কাজ করে এটা। এটা যাদের অনেক দিন ধরে কোলেস্ট্রল অনেক মেডিসিন খেয়েছেন কিছুতেই কিছু হচ্ছে না তাদের জন্য এটা খুব ভালো একটা মেডিসিন। এটা আপনার ইমিউনিটিকে বুস্ট করবেন, সাথে আপনার দেহের ক্যান্সার প্রতিরোধক ক্ষমতাও গড়ে তুলবে। এটা যদি আপনি নিম আর আমলার সাথে মিশিয়ে খান তাহলে আপনার শরীর থেকে ব্যাড কোলেস্ট্রল বেরিয়ে যাবে। এটা যাদের শ্বাসকষ্ট বা টানের সমস্যা বা অ্যাস্থমার প্রবলেম তাদের জন্য খুব ভালো কাজ করে। এটা খাওয়ার নিয়ম, রোজ সকাল ও সন্ধ্যে খালি পেটে 1 গ্লাস জলের সাথে 15 ml জুস মিশিয়ে খেতে হবে। আর এটা খাওয়ার আধা ঘন্টা বাদে পরবর্তী খাবার খেতে পারবেন। আর অবশ্যই মনে রাখতে হবে প্রেগন্যান্সি মহিলারা এটা খাবেন না। আর এটা খাওয়ার সময় এটাও মাথায় রাখতে হবে যাতে এটা কোনো ধাতব পাত্রে আপনি না খান। এটা খেলে হয় কাচের গ্লাসে বা চীনামাটির পাত্রে আপনি এটি খেতে পারেন। এতক্ষণ ধরে আপনারা দেখলেন গিলয় তুলসী জুস এটি খেলে কি হবে, এর উপকারিতা, এর কার্যকারিতা। তো বন্ধুরা আমি বলবো আপনাদের এই করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য আপনি এটা খেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর বন্ধুরা আপনাদের একটা শেয়ারেও হয়তো আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ।